কি কষ্টে আছেন এবং তার লাইফ স্টোরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শককে সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু শুরুতে আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু বলেন, আপনার নামটা বলেন। আমার নাম সাথী। সাথিয়াফা? আচ্ছা সাথিয়াফা, আপনার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোন জেলায়? বরিশাল বরগুনা। বরগুনা জেলায়। আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু আমার মা আছে, আর বাবা নেই, দুইটা ভাই একটা বোন আর আমি। আচ্ছা আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা আপনার স্বামী কি করে? আমার স্বামী এই যে যোগালি কাজ করে। যোগালি কাজ করে। ছেলে সন্তান আছে? এক ছেলে। এক ছেলে। ছেলের বয়স কত? ছেলের বয়স এই 3 বছর, 3.5 বছর হবে। 3.5 বছর। ছেলে কি করে? ছেলে দেশে রাখছে আমার কাছে, আমার কাছে রাখতে পারতাছি না, খরচা দিয়ে পড়াশোনা করাইতে পারতাছি না, দেখে দেশে আমি সরকারি স্কুলে ওকে চালাচ্ছি। আচ্ছা মানে আপনার ছেলের বয়স মাত্র 3.5 বছর। আচ্ছা তে 3.5 বছরের বাচ্চা আপনার, তার আপনার মায়ের কাছে রেখে আপনি ঢাকাতে থাকতেছেন, তে বাচ্চা কি থাকে? থাকে না ভাইয়া, মাঝে মাঝে নিয়ে আসি, কষ্ট পায়, মাকে খোঁজে, তখন তো প্রয়োজনে মা তো আর যাইতে পারি না, গরিব মানুষ, সারাদিন মানুষের বাসা বাড়িতে কাজ করলে ওদের সময় দিতে পারতেছি না, দেখে আমার গ্রামের বাড়িতে আমার আম্মার কাছে রাখছি। মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আমার নিয়ে যাইতে হয়, দিয়ে আসছিলে আবার আইসে আমার কাজ কাম ছুইটে যায়, আবার আইসে আমার কষ্ট মষ্ট করে কাজ কাম নিতে হয় গুছাই গাছে গিয়ে। আচ্ছা আপনি কি করেন? আমি বাসায় কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা আর আপনার স্বামী যুগালি কাজ? যুগালি কাজ করে। আচ্ছা তো আপনি তো আপনি আমাদেরকে যেমনটা বললেন যে আসলে আপনার মানে কষ্টের শেষ নাই, আসলে সেই কষ্টগুলো কি যদি আপনি আমাদের একটু বলতে চান? কষ্টগুলো কি, আমার বাবা মা হয়েছিল, আমার হাজবেন্ডের কাছে আমাকে বিয়ে দিতে চাইছিল না, উনি খুবই নেশা পানি খেয়ে থাকে, অথবা আমি জানতাম না যে উনি নেশা পানির মধ্যে সারাদিনই 24 ঘন্টা লুকেই থাকে। দাস আমার বিয়ে শাদি হওয়ার পরে ভাবছি যে ভালো হবে, ভালো হবে, বেশ কিছুদিন সংসারও করলাম মনে খুশিতে, একটা বাচ্চা নিল, বাচ্চা নেওয়ার পরেও আমি ভাবছি যে আমার স্বামী ভালো হবে, তা দেখতে আসি কোনো পদ্ধতিতেই ভালো হয় না। পরে আমি অবশেষে এক মেডিকেলে দিয়ে রাখলাম, 3 মাস তাকে ওইখানে খরচাপাতি দিয়ে চালাইলাম, 2000 টাকা কইরা, কিন্তু আনি আনার পরে সে ওই কাজ নিয়েই ব্যস্ত থাকে। পরে আমার বাবা মা ডিসিশন নিল যে আমাকে ওইখান থেকে ছুটাই নেবে, তা আমি ডিসিশন নিলাম যে একটা বাচ্চা যেহেতু আল্লাহ হয়েছে আমার স্বামীকে আমি ছাড়বো না, এটি নিয়ে আমি কষ্ট করিয়া যেভাবে খাইতেছে ওভাবেই খাবো। এভাবে আমি বেশ কিছুদিন আমার স্বামীকে নিয়ে থাকতে থাকতে আমার স্বামী কোনো একটা বড় একটা ইনকামও পায় না, আর আমার দিনও ঘুরা আসে না, ওভাবেই আমার দিন যাইতে আছে। অবশেষে তারপর আমার বাচ্চা নিয়ে আমি কষ্টই মাঝখানে আসি, কারো কাছে সহযোগিতা করতে পারি না, বোনের কাছে গেলে বোন মনে করেন যে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, দুইটা বাইক আছে, যদি সাহায্য চাই তারাই বাজে কথা বইলে আমাকে সান্ত্বনা দেয়, কেন বিয়ে বইছো আমরা কেন দেবো, তো অনেক কষ্ট মাঝখানেও যেহেতু ভাই বোনের কাছে যাব না, সেহেতু স্বামী নিয়েই পড়ে আছি, স্বামী নিয়েই আমি কষ্ট করে খাইতে আসি। আর যেহেতু একটা কথা, আমার কোনোদিন ক্যামেরার সামনে আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমার কষ্টের জন্য আমি আপনাদের সামনে আসা আমার মনের কথাটি শেয়ার করতে চাই, দেখে আমি আপনাদের সাথে কথা বলতে আসি। আচ্ছা তো আপনি বাচ্চা কেন আপনার মায়ের কাছে রাখলেন, আপনার নিজের কাছে না রেখে? বাচ্চা তো এখানে রাখে, আমি তো মানুষের বাসায় কাজ করতে পারি না, বাচ্চা নিয়ে তো কাজ করতে কেউ দেয় না। আচ্ছা মানে মূলত হলে আপনি তাহলে বাচ্চা আপনার মায়ের কাছে রেখেছেন আপনি বাসায় কাজ করার জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো আপনার স্বামী যে কাজ করে তিনি কি প্রতিদিন কাজ করেন? না, প্রতিদিনই কাজ হয় না, একদিন করলে আবার 3 দিনও হয় না, আবার এমন আছে 15-20 দিনও বসে থাকে, আমার বাসায় বাড়ি কাজ দিয়ে আমার চালাই নিতে হয়। আচ্ছা তার মানে উনি যে আয় করে সেটাতে আপনার সংসার চলে না? প্রিয় দর্শক, আসলে এই বোনটির যেমনটা বলছিল তার আগেই যে তার আসলে দুঃখের শেষ নাই, সেটি হলো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে একজন মা যদি তার 3.5 বছরের বাচ্চা রেখে, সেটাও তাও প্রায় অনেক দূর, প্রায় 250-300 কিলোমিটার দূরে রেখে সে ঢাকাতে আছেন, সে ঢাকাতে বাসা বাড়িতে কাজ করেন, সেটি হলো তিনি আসলে জানানোর চেষ্টা করেছেন। তো আচ্ছা আপু আরেকটু বিষয় বলেন যে আপনার মানে আপনার স্বামী তো যেহেতু যুগালি কাজ করে তিনি কত টাকা রোজ পান? কত, 350 টাকা রোজ পান, মাত্র 350 টাকা? আমরা তো জানি আরো বেশি, 400 টাকা। না ভাইয়া, উনি তো হেল্পার দেখে 350 টাকা, যদি মিস্ত্রি দেয় তাহলে 550 টাকা, উনি তো হেল্পার, হেল্পার হিসেবে ওই টাকাই ওনার পাঠবে।
তা আপনার এখন বয়স কত, আর কত বছর বয়স আপনি বিয়ে করেছিলেন? আমি 18-তে বিয়ে করেছি। 2018 সালে? হ্যাঁ, 2018 সালে বিয়ে করেছেন। হ্যাঁ, তার মানে বেশি দিন তাহলে হয়নি। না, আর আপনাকে তো আসলে এখন দেখা যাচ্ছে যে আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, এটা কি আসলে আপনার মানে পরিশ্রম করার কারণে নাকি? ভাই, আমি অতিরিক্ত খাটনি করতে করতে আমার জীবনে কোনো খাটনি বলতেই আর নাই। ইট ভাঙ্গা, জোগালি কাজ করা, বাসা বাড়ি কাজ করা, এই যে রাস্তা ইট বালুর কাজ, সম্পূর্ণ কাজে আমি করছি। আমার জীবন গল্প না, কিন্তু বাস্তবে যদি আপনি আমার সাথে বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ হইতো, তাহলে আপনি মনে করতেন যে আমার জীবনটা কত কষ্ট। এত কষ্টটা মাঝখানেও আমি আমার স্বামী সংসার ছেলে পেলে নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি সুখী মতন, কিন্তু তার থেকে অল্প অল্প সুখে আছি। কিন্তু জীবনে গল্প আমার অনেক, আমি যদি বলতে চাই রাত দিন 24 ঘন্টা আমার গল্প শেষ হবে না। একটু বাচ্চা নিয়ে দেশে যাই, আমি মাটি কাম করেও খাইছি, এই এখানে বসে আমি ইট ভেঙে খাইছি, জোগালি কাজ করে খাইছি, কিন্তু আমি মানুষ একটা আমার বয়স হয়ে গেছে অনেক খাটনিতে, মানে কাজের কারণে, পরিশ্রমের কারণে। আচ্ছা, তো আপনি তো মানে আসলে বিয়ে করছেন 18 সালে, তার মানে 3 বছর, 3.5 বছর, এখন যেহেতু 21 সাল চলে, তাই না? হ্যাঁ, বিয়ের কত বছর হয়েছে বয়স? 18, 19, 20, 21, 4 বছরে পড়ছে বিয়ের বয়স? না, এই আগা মাথা 5 বছর। 5 বছর, তাহলে 18-র আগে বিয়ে করছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার 5 বছর বিয়ে করছেন, তো আপনার যে মানে আসলে কি বিয়ের পর থেকে আপনি এই ধরনের কাজ করছেন, এই যে জুগালি কাজ বলেন, ইট ভাঙা বলেন? না, স্বামী যখন আমাদের যে বেশি পাগলামি করছে, মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকতো, তখন আমি ওই টাইমে আমার বাসা বাড়ির কাম থাকতাম না, বাচ্চা দাঁড়ে থাকতো, তখন আমি এই যে জুগালি কাজ করছি, ইট ভাঙছি, যখন যেটা ফাঁকে পাইছি তখন ওইটাই করছি। যখন আমার স্বামী আবার জোগালি কাজ করছে, তখন আমার বাচ্চা দেশে দেখে আমি বাসা কাজ করছি। আচ্ছা, তো এখন আপনার সংসার কেমন আছে, মানে এখন কি আপনার স্বামী ভালো মতো মানে চলে? এখনো ভালো মতো চলে না ভাইয়া। আমি যেহেতু আপনাদের সাথে মিথ্যা কথা বললে আমার গল্প বললে লাভ নাই, এখন আমার স্বামী এই যে লকডাউনের মধ্যে কাজ বন্ধ, কাজ বন্ধ, আমার বাসা বাড়ি তো দুইটা বাসা কাজ করি, আর দুইটা বাসার দিয়ে না করে দিছে। আচ্ছা, বর্তমানে এখনকার পরিস্থিতি তা তো বুঝতেই পারতেছেন, সেটা তো বলতে হবে না। প্রিয় দর্শক, আসলে আমরা যে গল্পটি আপনাদের মাঝে হাজির করেছি, আসলে যদি আমরা আসলে এই গল্পগুলো একদম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি, সেটি আমার মনে হয় যে একদিনও শেষ হবে না। এই বোনটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি তার সংসার টিকিয়ে রাখার জন্য তিনি ইট ভাঙার কাজ করেছেন, রাস্তায় জুগালি কাজ করেছেন, রাত জুগালি কাজ করেছেন। তার জন্যই আমরা বলেছি আসলে যে একটি মানুষের এই বোনটির যে জীবনে কত কষ্ট সেটি বলে বোঝানোর মতো না। এবং সবচেয়ে বড় কষ্ট হলো তিনি তার বাচ্চাটি তার মায়ের কাছে রেখে তিনি ঢাকাতে আছেন, বাসায় কাজ করছেন পেটের দায়ে। তো এখন লকডাউনের দ্বিতীয়বার লকডাউন চলছে বাংলাদেশে, এই লকডাউনের কারণে হয়তো তার বাসা বাড়ি তো কাজ নেই এবং স্বামীও কাজ করতে পারছে না। আচ্ছা আপু, আপনি আমাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করেন যে আপনি আমাদের ইউটিউবের সামনে কেন আসলেন? ইউটিউবের সামনে আসা যে আমি কারোর কাছে, অনেক মানুষের কাছে হাত পারছি, কেউই আমার হাতে বোঝে না, কেন না বুঝতে চাইলো না যে আমি কিসের জন্য হাত পারছি। তার জন্য যখন আমি বাহিরে সাহায্য পাই না, আশেপাশেও পাই না, তখন আমি বাধ্য হই আপনাদের এই ক্যামেরার সামনে আসা হয়েছে, যেহেতু আমি একটু সহযোগিতার সাহায্য চাই। আচ্ছা, তো সহযোগিতা আসলে আমাদের এই ভিডিওগুলো আমরা সাধারণ মানুষের গল্পগুলো আমরা তুলে ধরি, সমাজে যারা অসহায়, দরিদ্র, গরিব, হ্যাঁ, নির্যাতিত এবং একদম মানে একদম একেবারে যে সমাজে যারা একদম নিপীড়িত, যারা মানে একদম অবহেলিত, তাদের গল্পগুলো আমরা তুলে ধরি। তো সহযোগিতা আসলে আমরা করি না, আমাদের এই ভিডিও প্রচারের পর বিভিন্ন ক্রান্তি থেকে আপনার প্রবাসীরা সহযোগিতা করে থাকেন, বিভিন্ন সংস্থা থেকে অনেকে সহযোগিতা করে থাকেন। তো আমাদের এই ভিডিওটি প্রচারের পর আপনার পাশে হয়তো অনেকে দাঁড়াতে পারে বা আপনাকে সহযোগিতা করতে পারে, তাহলে কিভাবে করবে? আপনার কোনো যোগাযোগের মাধ্যম আছে? হ্যাঁ, আমার ফোন আছে। আপনি ফোন নাম্বারটি বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তার আগে আপনার কাছে একটু আমি ক্লিয়ার করে নেই, আপনি যদি ফোন নাম্বারটি দেন তাহলে আপনাকে হতে পারে যে অনেক লোক ফোন দিবে, শতে শতে লোকে ফোন দিবে, তাতে করে আপনার ফোন রিসিভ করতে কোনো অসুবিধা হবে কিনা, বা আপনার মানে ফ্যামিলিগতভাবে কোনো ঝামেলা হবে কিনা? না না, আমার ফ্যামিলি থেকে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আপনার নাম্বারটি দিতে কোনো অসুবিধা নাই তো? না। আচ্ছা, তাহলে আপনি বলেন নাম্বারটি। হ্যাঁ দর্শক, আমরা নাম্বারটি মুখে বলে দিচ্ছি,
মুখস্থ আছে আপনার? না দিছি। আচ্ছা বলেন ফোনটি উপ্রোটান উপ্রোটান আর উপ্রোটান 019 4 5 6 5 6 0 2 0 2 5 8 8 4 4 আপনার নামটা বলেন? সাথী। সাথী আবার নাম ফোন নাম্বারটা আবার বলেন। 019 019 5 6 5 6 0 2 0 2 5 8 8 4 4 প্রিয় দর্শক, যে নাম্বারটি মুখে বলা হয়েছিল এটি এই সাতিয়াপুর নাম্বার। আপনারা যদি এই সাতিয়াপুর গল্পটি শুনে আপনাদের বিন্দুমাত্র দয়া হয় তাহলে আপনারা ওনার পাশে দাঁড়াবেন। ওনাকে যদি আর্থিক সহযোগিতা করে ওনার কষ্টের একটু হলেও আপনারা লাগুক টানতে চান তাহলে তাহলে আমরা হয়তো আমাদের এই প্রতিবেদনটি করার সার্থকতা আমরা বুঝতে পারবো। তো দর্শক বরাবরের মতো আপনাদের শুভকামনায় আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কিছু বলা আছে প্রবাসীদের উদ্দেশ্যে? তাদের কাছে তো আমার আর কি আবেদন বলার আছে, তাদের তো বলা হয়েছে যে আমি খুবই অসহায়, আমি এই কারণে তাদের সাথে একটু শেয়ার করতে চাইছি এবং কি করলামও। আচ্ছা প্রিয় দর্শক, ইনি সাতিয়াপু খুবই অসহায় একজন মানুষ, তাই তার লাইফ স্টোরি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান অবশ্যই আপনারা দাঁড়াবেন। এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।